আজকে আমরা পবিত্র মুহররম মাসের আলোচনার সর্বশেষ পর্বে আমরা একটু বুঝার চেষ্টা করব ইয়াজিদের পরিণতি কি হয়েছিল। আসলে ইয়াজিদ তো নয়, জুলুমের পরিণতি আসলে কি হয় আমাদের একটু বুঝার দরকার আছে, ঠিক কিনা? এই দুনিয়াতে জুলুম যদি কেউ করে তার পরিণতি কি হয়, ইয়াজিদের জীবনে সেই শিক্ষা রয়ে গেছে। এবং কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল সেই সকল নরাধম পাপিষ্টদের জীবনেও আমাদের জন্য সেই শিক্ষা লুকিয়ে আছে। আজকে ইনশাআল্লাহ সেই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। পাপিষ্ট ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে যার প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা ছিল, এই পাপিষ্ট নরাধম ইয়াজিদ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেন তখন তার বয়স ছিল 36 বছর মাত্র। কত বছর? মাত্র 36 বছর। 36 বছর বয়সের মানুষকে আমাদের বর্তমানেও টগবগে যুবক হিসেবে ধরা হয়, ঠিক কিনা? 40-এর আগ পর্যন্ত যুবক হিসেবেই ধরা হয়। তো ওই সময়ে 36 বছর বয়সের মানুষ মানে টগবগে যুবক। আজকে থেকে 1400 বছর আগে আবহাওয়া যখন ভালো ছিল, পরিবেশ যখন আরও ভালো ছিল, তখন তো তাকে টগবগে যুবকই বলা যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় তার বয়স ছিল মাত্র 36 বছর। কত বছর? 36 বছর। এই নরাধম পাপিষ্ট ইয়াজিদ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করলো কারবালার জমিনে, মক্কা শরীফ এবং মদিনা শরীফের মানুষের কাছে যখন এই খবর পৌঁছালো, মক্কা শরীফ মদিনা শরীফের মানুষ একযোগে বললেন, আমরা আজকে থেকে আর ইয়াজিদকে আমাদের বাদশাহ হিসেবে মানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উনার পরিবারের সদস্যদেরকে যেই ব্যক্তি শহীদ করেছে তাকে আমরা আমাদের বাদশাহ হিসেবে মানতে পারি না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, কার নাতি? ইসলামী জগতের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় কন্যা আসমা বিনতু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র ইমাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাতি এবং আসমা বিনতু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার জমিনে উঠে দাঁড়ালেন এবং বললেন, আজকে থেকে মক্কা শরীফ এবং মদিনা শরীফ তথা হিজাজ প্রদেশ আজকে থেকে সম্পূর্ণ স্বাধীন, আমরা ইয়াজিদের শাসন মানি না। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী ছিলেন, বলেন সুবহানাল্লাহ, সাহাবীর পুত্র সাহাবি। উনার বাবা ছিলেন হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন ফুফাতো ভাই, সুবহানাল্লাহ। এবং দয়াল হাবিব নবীজি যেই 10 জন সাহাবিকে নিজের পবিত্র জবানে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন কি, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে অন্যায়ভাবে জুলুম করে নবীর আহলে বায়াতকে যে শহীদ করেছে তার বাদশাহী আমরা আর মানি না, আজকে থেকে হিজাজ প্রদেশ সম্পূর্ণরূপে স্বাধীন। মক্কা শরীফ মদিনা শরীফকে স্বাধীন ঘোষণা করলেন এবং তিনি আমির হিসেবে মক্কা শরীফ মদিনা শরীফ শাসন করতে লাগলেন। ইয়াজিদের কাছে যখন এই খবর পৌঁছালো যে মক্কা শরীফ এবং মদিনা শরীফের মানুষেরা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করেছেন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, এই নরাধম পাপিষ্ট এই ইয়াজিদ সে মদিনা শরীফে সর্বপ্রথম আক্রমণ করার জন্য মুসলিম ইবনে উকবা নামে এক জালিমকে প্রধান সেনাপতি বানিয়ে মদিনা শরীফে আক্রমণ করার জন্য পাঠালো। জুরে শুনে নাউজুবিল্লাহ। ইয়াজিদের জীবনের সবচেয়ে বড় গুনাহ তিনটা, কয়টা? 1 নম্বর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে তার হাত। দ্বিতীয় হচ্ছে মদিনা শরীফে আক্রমণ। কোথায় আক্রমণ? মদিনা শরীফে আক্রমণ মুসলিম ইবনে উকবার নেতৃত্বে।
ইয়াজিদের সেনাপতি মুসলিম ইবনে উকবার নেতৃত্বে বিশাল বাহিনী মদিনা অভিমুখে রওনা করলো। এই খবর যখন মদিনার মানুষের কাছে পৌঁছালো তখনও কোনো কোনো সাহাবি দুনিয়াতে আছেন। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চর্মচক্ষে দেখেছেন তাদের কেউ কেউ এখনো দুনিয়াতে আছেন, বার্ধক্যে পৌঁছে গেছেন, তাদের সন্তানেরও তো অজস্র আছেন। তাবেইন, সাহাবিদের পরবর্তী স্তর, তাবেইনদের স্তর, সাহাবিদেরকে যারা নিজেদের চর্মচক্ষে দেখেছেন এমন অসংখ্য তাবেইন এখনো মদিনার জমিনে আছেন। কিন্তু ইয়াজিদ পাপিষ্ট নিকৃষ্ট এই কমবখত ইয়াজিদের অন্তর বিন্দু পরিমাণ একটু কাঁপল না, সে মদিনা শরীফে আক্রমণ করতে সে তার সেনাবাহিনী পাঠিয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। আর দয়াল হাবিব নবীজির পবিত্র জবানে বলে গেছেন, মদিনা শরীফ সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ। এই নগরীতে কোনো রক্তপাত, যুদ্ধ বিগ্রহ চলতে পারে না। এমনকি বলেছেন, মক্কা মদিনাতে যেই ব্যক্তি আক্রমণ করবে তার উপরে আল্লাহর লানত, সকল ফেরেশতাদের লানত, সকল লানতকারীদের লানত। জুরে সুরে নাউজুবিল্লাহ। মক্কা শরীফ মদিনা শরীফ সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ, পবিত্র, এখানে রক্তপাত চলতে পারে না। কিন্তু এই নিকৃষ্ট পাপিষ্ট ইয়াজিদ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর মদিনা শরীফে আক্রমণ করার জন্য সেনাবাহিনী পাঠিয়েছে। মদিনা শরীফের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের আওলাদরা যখন এই খবর শুনলেন, হাররা নামক প্রান্তরে, মদিনা শরীফের একদম পাশেই হাররা নামক প্রান্তরে তারা একতাবদ্ধ হলেন, জমায়েত হলেন। মুসলিম ইবনে উকবার বাহিনী ছিল বিশাল বড়, ইয়াজিদের বাহিনী বিশাল বড় ছিল। মদিনা শরীফের সেই সকল নিরীহ সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের সন্তানদেরকে তারা সেইখানে শহীদ করলো। বলা হয় 1000 মদিনাবাসীকে সেইখানে শহীদ করা হয়েছে। কয় হাজার? কেউ সাহাবি ছিলেন, কেউ বা সাহাবির সন্তান ছিলেন, সাহাবির নাতি ছিলেন। ইয়াজিদ বাহিনী তাদেরকে হাররার জমিনে নির্মমভাবে তাদেরকে শহীদ করলো। তারপর বলা হয় মদিনা শরীফে আক্রমণ করলো, মদিনা শরীফ দখল করে নিল সেই মুসলিম ইবনে উকবার নেতৃত্বে ইয়াজিদ বাহিনী। 3 দিন পর্যন্ত হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র হাতে গড়া মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত এই লোকগুলোর কারণে আজান হয় নাই, ইকামাত হয় নাই, ফরজ নামাজ জামাতের সাথে আদায় হয় নাই। একজন বিখ্যাত তাবেঈ ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, আমি ভয়ে হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র রোজা মুবারকের সাথে একদম লেপটে ছিলাম 3 দিন পর্যন্ত। কতদিন? আমি শুনতে পেতাম যখনই আজানের সময় হতো হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রোজা মুবারক থেকে আজানের আওয়াজ ভেসে আসতো, আমি বুঝে যেতাম যে নামাজের সময় হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমি সেইখানেই ভয়ে ভয়ে একাকী নামাজ আদায় করেছি 3 দিন পর্যন্ত। এই মুসলিম ইবনে উকবার বাহিনী পবিত্র মসজিদে নববীকে ঘোড়ার আস্তাবলে পরিণত করলো। বলেন নাউজুবিল্লাহ। দয়াল হাবিব নবীজির পবিত্র হাতে গড়া সেই মসজিদকে ঘোড়ার আস্তাবল বানিয়েছে এই ইয়াজিদ বাহিনী। মদিনার আনসার নারী মা বোন যারা ছিলেন, আনসার সাহাবিদের স্ত্রী কন্যা নাতিন, তাদেরকে আক্রমণ করে বলা হয় 1000 নারীকে মদিনার জমিনে ধর্ষণ করে ইয়াজিদ বাহিনী, এবং পরবর্তী বছর অসংখ্য অবৈধ সন্তান দুনিয়াতে আগমন করে তাদের সেই ইয়াজিদ বাহিনীর ধর্ষণের কারণে। তারপরেও আজকে কিছু মানুষ ইয়াজিদকে মুসলমান বলতে চায়, জুরে সুরে নাউজুবিল্লাহ। মানে কিভাবে পারে তারা এই সকল কিছু? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিহাসের কিতাবে, সিরাতের কিতাবে, তারিখের কিতাবে অসংখ্য অগণিত রওয়ায়াতে এগুলো বর্ণিত আছে। এগুলো পড়ার পর, জানার পরও যারা ইয়াজিদকে, যারা ভালো মানুষ সাজাতে চায়, আমরা বুঝতে পারি তারাই হচ্ছে ইয়াজিদি মুসলমান, তারাই হচ্ছে ইয়াজিদি। আজকে বাংলাদেশের অনেকগুলো
মসজিদের মিম্বর তারা দখল করে নিয়েছে, সেইখানে তারা আমাদেরকে উল্টা পাল্টা বোঝাতে চায়, সরল প্রাণ মুসলমানদেরকে তারা বিভ্রান্ত করছে, উল্টা পাল্টা কথাবার্তা বলে ইয়াজিদকে তারা ভালো সাজাতে চায়। দয়াল হাবিব নবীজির পবিত্র মসজিদে নববীতে যে আক্রমণ করতে পারে, ঘোড়ার আস্তাবল যে বানাতে পারে, তিন দিনের জন্য যে মদিনা শরীফকে হারাম হালাল ঘোষণা করতে পারে, ইয়াজিদ মুসলিম ইবনে উকবাকে আসার আগে বলে দিয়েছে তিন দিনের জন্য মদিনা নগরী আমি তোমার জন্য হালাল করে দিলাম, যা চাও তুমি তাই করতে পারো। জোরে সুরে নাউযুবিল্লাহ। এই মুসলিম ইবনে উকবা মদিনা শরীফে আক্রমণ করার পর ইয়াজিদের তৃতীয় পাপ মক্কা শরীফে আক্রমণ, জোরে সুরে বলেন নাউযুবিল্লাহ। মুসলিম ইবনে উকবার নেতৃত্বে বিশাল বাহিনী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে সরিয়ে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মুসলিম ইবনে উকবা তার বিশাল বাহিনী নিয়ে মক্কা শরীফ অভিমুখে রওনা করে। কোথায়? যেখানে বাইতুল্লাহ শরীফ আছে, যেখানে বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর যেখানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাত মুবারাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর যা ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছিল, নিশ্চয়ই তা বাক্কা নগরীতে, মক্কা নগরীতে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ঘরকে স্বীকৃতি দিয়েছেন, সেই বাইতুল্লাহ শরীফ যেইখানে আছে, মক্কা শরীফে আক্রমণ করার জন্য মুসলিম ইবনে উকবার নেতৃত্বে বিশাল বাহিনী রওনা দিল। কাকে উৎখাত করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতিকে, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর সন্তানকে, আসমা বিনতু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানকে, হযরতে দয়াল নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উৎখাত করবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন আরেকটা পরিচয় দেই আপনাদেরকে। আমরা সকলেই শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একবার শিঙ্গা লাগিয়েছিলেন। কি লাগিয়েছিলেন? শিঙ্গা লাগানোর পর যে রক্ত মুবারক বের হয়েছে, সেই রক্ত মুবারক একজন সাহাবিকে দিয়েছিলেন যে হে আমার সাহাবি, এই রক্ত মুবারক এমন এক জায়গায় ফেলবে যেইখানে আমি নবীর রক্তের কোনো অবমাননা হবে না। সুবহানাল্লাহ। সেই সাহাবি সেই রক্ত মুবারক গিলে ফেলেছিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার আমির হিসেবে হিজাজ প্রদেশ শাসন করছিলেন। আর মুসলিম ইবনে উকবার বাহিনী, ইয়াজিদের বাহিনী, সেই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উৎখাত করার জন্য মক্কা শরীফে আক্রমণ করলো। এক মাস পর্যন্ত মক্কা শরীফ অবরোধ করতে লাগলো। জাবালে আবি কুবাইসের উপর থেকে বড় বড় মেনজানিক, আরবিতে বলে মেনজানিক, আর বাংলায় আগুনের গোলা, এখন কামান দাগায় না, কামান যুদ্ধের মধ্যে ট্যাঙ্ক দাগায়, এক সময় কামান দাগাতো, এক সময় ছিল কামান না, এর আগের ভার্সন, মিনজানিক বড় বড় গুলতির মধ্যে করে আগুনের গোলা নিক্ষেপ করা হতো যুদ্ধের ময়দানে। এই ইয়াজিদ বাহিনী, মুসলিম ইবনে উকবার বাহিনী জাবালে আবু কুবাইস পাহাড়ের উপর থেকে মক্কা শরীফের দিকে লক্ষ্য করে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর লক্ষ্য করে বড় বড় মিনজানিক নিক্ষেপ করতে করতে থাকে, আগুনের গোলা নিক্ষেপ করতে থাকে। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, সেই মিনজানিক সেই আগুনের গোলা বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের গায়ে গিয়ে আঘাত করে। বলেন না আউযুবিল্লাহ। কাবা শরীফের গিলাস মুবারক জ্বলে যায়, একদিকের দেয়াল মুবারক ধসে পড়ে, বাইতুল্লাহ শরীফ যে ধ্বংস করেছে। মানুষগুলো বলে ইয়াজিদের উপরে লানত দেয়া যাবে কিনা সেইটা নিয়ে এখনো বিতর্ক করে। যেই মানুষের নেতৃত্বে বাইতুল্লাহ শরীফে আক্রমণ করা হয়েছিল, বাইতুল্লাহ শরীফের কাবা শরীফের দেয়াল ধসে পড়েছিল, যেই মানুষের বাহিনীর কারণে, যেই মানুষের সেনাবাহিনীর কারণে, তার উপরে লানত দেয়া যাবে কি না এইটা নিয়ে এখনো মানুষ বিতর্ক করে। তারা আবার নিজেদেরকে মুসলমানও দাবি করে। কেমন মুসলমান তারা! এই জন্য আমরা তাদেরকে বলি ইয়াজিদি মুসলমান, আর আমরা হচ্ছি কি হুসাইনি মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি, মহব্বত করি, নবীর আহলে বায়াতকে ভালোবাসি, নবীর সাহাবায়ে কেরামকে আমরা ভালোবাসি, খুলাফায়ে রাশিদিনকে আমরা ভালোবাসি।
তাদের ভালোবাসা যাদের অন্তরে আছে তারা কখনো ইয়াজিদের পক্ষে কোনো মিথ্যা সাফাই গাইতে পারে না। তিনটা গুনাহ করেছে, বড় বড় গুনাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে, মক্কা শরীফে আক্রমণ করেছে, মদিনা শরীফে আক্রমণ করেছে। এই তিনটা কাজের জন্যই কুরআন হাদিসে সেই জালিমের উপরে লানত আছে, জোরে সুরে নাউজুবিল্লাহ, এর উপরে লানত দেয়া হয়েছে। কাজেই আমরা বলি ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর লানত তার উপরে। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই জালিম যে এত জুলুম করলো তার কি কোনো শাস্তি হবে না? পরকালের শাস্তি তো আছেই, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানসিক এবং শারীরিকভাবে শাস্তি দিয়েছেন, মানসিক এবং শারীরিকভাবে শাস্তি দিয়েছেন। ইয়াজিদ কিভাবে মারা গিয়েছিল কয়েকটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনায় পাওয়া যায় মাত্র 39 বছর বয়সে, কত বছর? যখন মক্কা অবরোধ করলো এক মাস পর্যন্ত মুসলিম ইবনে উকবার বাহিনী মক্কা শরীফ অবরোধ করে রেখেছিল, ওই অবস্থায় ইয়াজিদের একটা অসুখ হয়ে যায়। মক্কা শরীফে যখন আক্রমণ করলো তখন ইয়াজিদের পাপ বালিগ হয়ে গেল, তার একটা অসুখ হয়ে গেল, সে যতই পানি পান করত তার পিপাসা মিটত না, পানির পর পানি সে পান করে যাচ্ছে কিন্তু তার পিপাসা মিটত না। ইতিহাসের কোন কোন কিতাবে এসেছে তার এরকম একটা অসুখ হয়ে গেল। কারণ কি? নবীর আহলে বায়াতকে সে পানি দিয়ে কষ্ট দিয়েছিল, ফুরাত নদী অবরোধ করে সে নবীর আহলে বায়াতকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারকে পানির অভাবে কষ্ট দিয়েছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন তৃষ্ণা দিলেন যেই তৃষ্ণা তার মৃত্যু পর্যন্ত মিটে নাই। তার এই অসুখ যখন হলো সে বুঝতে পারলো সে আর বাঁচবে না, সে কি আর বাঁচবে না, সে তার বড় ছেলে খালেদ ইবনে ইয়াজিদকে ডাকলো। কাকে ডাকলো? তার বড় ছেলে খালেদ ইবনে ইয়াজিদকে ডাকলো, ডেকে বলল যে আমি তো হয়তোবা এই অসুখে আমি মারা যাব, আমি চাই আমার পর তুমি এই দামেস্কের শাসনভার, মুসলমানদের শাসনভার তুমি সামলাবে। খালেদ ইবনে ইয়াজিদ বলল তোমার এই সিংহাসনের মধ্যে আমি খালেদ ইবনে ইয়াজিদ থুতু দেই, তোমার এই সিংহাসনের আমার কোনো প্রয়োজন নাই। নবীর আহলে বায়াতকে শহীদ করে, নবীর নাতিকে শহীদ করে যেই সিংহাসন তুমি গড়েছ ওই সিংহাসনের আমার কোনো প্রয়োজন নাই। খালেদ ইবনে ইয়াজিদ বলে আমি রসায়ন শাস্ত্র নিয়ে গবেষণা করি, আমি একজন বিজ্ঞানী, আমি আমার গবেষণা নিয়েই থাকব। সে তার সারা জীবন বিজ্ঞান নিয়ে সে গবেষণা করে গেছে, সুবহানাল্লাহ। তার এক সন্তান, আরেক সন্তানের নাম ছিল মুআবিয়া ইবনে ইয়াজিদ। ইয়াজিদ তার বাবা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নামে তার আরেক সন্তানের নাম রেখেছিল মুআবিয়া ইবনে ইয়াজিদ। মুআবিয়া ইবনে ইয়াজিদকে ডাকলো, তিনিও বড় ভালো মানুষ ছিলেন, খুবই নিরীহ ভালো স্বভাবের ছিলেন, অনেক সময় পাজির গড়ে হাজি হয় না। ইয়াজিদের দুইটা সন্তানই খুব ভালো মানুষ ছিলেন। মুআবিয়া ইবনে ইয়াজিদকেও একই কথা বলল ইয়াজিদ যে তোমার বড় ভাই তো বলেছে কি সে আমার সিংহাসনে বসবে না, তোমাকে আমি আমার পরে ক্রাউন প্রিন্স, পরবর্তী বাদশাহ বানাতে চাই। মুআবিয়া ইবনে ইয়াজিদ বলল তোমার এই বাদশাহীর মধ্যে আমি থুতু দেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রক্তের গন্ধ যেই সিংহাসন থেকে আসে সেইখানে আমি কখনোই বসব না। ইয়াজিদ এক মাসের মাথায় ইয়াজিদ মারা গেল। ইয়াজিদের মরার আরেকটা বর্ণনা পাওয়া যায় এমন, ইয়াজিদ ঘোড়া করে শিকারে যাচ্ছিল, কোথায় যাচ্ছিল? ঘোড়ায় চড়ে শিকারে যাচ্ছিল, তার ঘোড়া তাকে ঘোড়া থেকে ফেলে দিয়ে পায়ের নিচে পিষ্ট করে মেরে ফেলে। দুইটা বর্ণনা আছে, যে কোনো একটা বর্ণনা যেইটাই সহি হয় যেইটাই শুদ্ধ হয় আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়াতেই তাকে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিচার, আল্লাহ সুবহানাহু তাআলা মদিনা শরীফে আক্রমণের বিচার, মক্কা শরীফে আক্রমণের বিচার আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়াতেই করেছেন। আচ্ছা, এর চাইতেও বড় বিচার মানসিক নির্যাতন। ইয়াজিদ যখন তার দুই সন্তানের মুখ থেকে যখন এই কথা শুনল যে আমরা কখনো তোমার এই সিংহাসনে বসব না, একজন বাবার জন্য এর চাইতে বড় মানসিক আর কোনো শাস্তি হতে পারে? তার সন্তান তাকে বসছে যে তোমার জুলুমের এই তখতে, তোমার এই জুলুমের সিংহাসনে আমি কখনোই বসব না, সন্তান বাবাকে প্রত্যাখ্যান করছে, এর চাইতে বড় শাস্তি আর হতে পারে
না, আল্লাহ সুবহানাহু তাআলা জুলুমের বদলা এই দুনিয়াতেই দেখিয়েছেন। আপনারা কি জানেন ইয়াজিদের কবর এখন কোথায়? সিরিয়ার দামেস্কের মানুষ যেইখানে আবর্জনা ফেলে, কি ফেলে, আমাদের সিটি কর্পোরেশনের একটা আবর্জনার জায়গা আছে না, ইয়াজিদের কবরের উপরে সিরিয়ার দামেস্কের মানুষ এখন সারা শহরের আবর্জনা ফেলে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে শাস্তি দিয়েছেন ইয়াজিদকে জুলুমের জন্য। জুলুম যদি কেউ করে এই দুনিয়াতেও তার শাস্তি আছে, আখেরাতেও তার শাস্তি রয়েছে। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপরে যিনি ছিলেন, নবীজির নাতি, নবীর আহল বায়ত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পবিত্র শরীর মুবারক দাফন করা আছে কারবালার ফুরাত নদীর তীরে, সেইখানেও প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করে। সুবহানাল্লাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শরীর মুবারক কারবালার জমিনে দাফন করা আছে, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সেইখানে জিয়ারতে যায়, দরুদ শরীফ পড়ে, সালাম দেয়, কুরআন মাজিদ তিলাওয়াত করে, জিকির আসকার করে, তাসবিহ তাহলিল করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র শির মুবারক মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে, কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে ওনার পবিত্র শির মুবারকের মাজার শরীফ আছে, আমি অধম অজস্রবার অসংখ্য অগণিতবার জিয়ারত করেছি। প্রতিদিন হাজার হাজার মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র শির মুবারকের সেই মাজার শরীফ জিয়ারত করার জন্য মসজিদে ইমাম হুসাইনে একত্রিত হয়। হকের উপরে থাকলে আল্লাহ সুবহানাহু তাআলা কত বড় পুরস্কার দেন, আর জুলুমের উপরে যদি কেউ থাকে, কেউ যদি অন্যায় করে, অবিচার করে, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে কত বড় শাস্তি দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন এবং পাপিষ্ট নিকৃষ্ট ইয়াজিদের জীবন থেকে আমরা সেই শিক্ষা পাই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে যেন হকের উপরে থাকার যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। শুধুমাত্র ইয়াজিদ নয়, বরং কারবালার মাঠে সামনে থেকে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিল, সেই ওমর ইবনে সাআদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিমার ইবনে জিল জৌশান, এই সকল নরাধমকেও আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার জমিনেই শাস্তি দিয়েছেন। জোরে শুনুন, আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ নবীর আহল বায়তকে সামনে থেকে ময়দানে নেমে নেতৃত্ব দিয়ে যারা শহীদ করেছিল, সেই সকল নরাধমকে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার জমিনেই তার কিছু মানুষকে দিয়ে, তার কিছু বান্দাদেরকে দিয়ে শাস্তি দিয়েছেন। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান, তখন কুফার আমির ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। নাম কি ছিল? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তার প্রত্যক্ষ আদেশেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর আহল বায়াতকে সরাসরি শহীদ করা হয়। নাম কি? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই ইবনে জিয়াদ ছিল জিয়াদ ইবনে আবিহির সন্তান, যার জন্ম পরিচয় সম্পর্কে আরবের মানুষ জানত না। মানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হচ্ছে জারজ সন্তানের আওলাদ, যার জন্ম পরিচয়, বংশ পরিচয় সম্পর্কে আরবের মানুষ জানত না, এই জন্য বলতো জিয়াদ ইবনু আবিহি, যার বাবার নাম দুনিয়ার কোনো মানুষ জানে না। জারজ সন্তানের আওলাদ ছিল এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, খুবই কঠোর, খুবই জালিম প্রকৃতির ছিল। তো ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকানোর জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার শাসনকর্তা আমির নিয়োগ করে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফাতে ঢুকেই সর্বপ্রথম যেই মানুষটাকে জেলে ঢুকিয়েছিল তার নাম ছিল মুখতার ইবনে আবি ওবাইদ আস সাকাফি। নাম কি ছিল? মুখতার ইবনে আবি ওবাইদ আস সাকাফি। তার নাম ছিল মুখতার, আর তার বাবার নাম ছিল আবু ওবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুখতার সাকাফির বাবা আবু ওবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল হাবিব নবীজির একজন সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি মূলত ছিলেন তায়েফের বনু সাকিফ গোত্রের মানুষ। কোথাকার মানুষ? মুখতার সাকাফির কথা বলছি।
যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বদলা নিয়েছিল, তার বাবা আবু উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবি ছিলেন, তায়েফের বনু সাকিফ গোত্রের মানুষ। এই মানুষ নবীর সাহাবি আবু উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওনার পরিবার পরিজন নিয়ে তায়েফ থেকে হিজরত করে কুফাতে চলে যান। কোথায় চলে যান? তায়েফ থেকে হিজরত করে পরিবার পরিজন নিয়ে কুফাতে চলে যান, কিন্তু নামের শেষে সাকাফি ঠিকই আছে। তায়েফ গোত্রের সেই টাইটেল তার নামের সাথে রয়ে গেল। আবু উবাইদ রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে যখন হযরতে মাওলা আলী শেরে খুদা মদিনা শরীফ থেকে তার রাজধানী যখন কুফাতে যখন স্থানান্তর করেন, তখন আবু উবাইদ রাদিয়াল্লাহু আনহু সহ ওনার পরিবার পরিজন মাওলা আলীকে সাহায্য করতে থাকে। সুবহানাল্লাহ। এই মুখতার সাকাফি মাওলা আলী যখন কুফাতে তার রাজধানী স্থানান্তর করেন, তখন তার মাওলা আলীর সৈন্যবাহিনীর অন্যতম প্রধান একজন সৈনিক হয়ে যায় মুখতার সাকাফি। সে মাওলা আলী অনেক বড় প্রেমিকদের একজন ছিল। মাওলা আলীকে যারা ভালোবাসতেন তাদের মধ্যে অন্যতম ছিল মুখতার সাকাফি। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন কুফায় প্রবেশ করে, সে বুঝতে পারে যে সবার আগে যাকে জেলে ঢুকাতে হবে সে হচ্ছে মুখতার সাকাফি। মুখতার সাকাফি যদি বাইরে থাকে তাহলে কুফার মানুষকে কখনোই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পেছন থেকে সরানো যাবে না। সে কুফাতে ঢুকেই মুখতার সাকাফিকে সবার আগে জেলে ঢুকিয়ে দেয়। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, এই ঘটনা যখন নির্মম ঘটনা যখন সমাপ্ত হয়ে গেল, মুখতার সাকাফি জেল থেকে তার একজন আত্মীয় মারফত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা চিঠি পাঠায়। কার কাছে? আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান, ওনার কাছে একটা চিঠি পাঠায়। কারণ কি? মুখতার সাকাফি ছিল আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছিলেন মুখতার সাকাফির বোন জামাই। কি ছিলেন? বোন জামাই। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ছিলেন বিশিষ্ট সাহাবি এবং ওমর রাদিয়াল্লাহু সন্তান। ওনার কাছে একটা চিঠি পাঠায় যে আমাকে ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে জেলে বন্দী করে রেখেছে, দয়া করে সুপারিশ করে ইয়াজিদের কাছে আমাকে ছাড়ানোর ব্যবস্থা করুন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ইয়াজিদের কাছে একটা চিঠি লিখলেন যে আমার ছোট বোনের জামাই মুখতার সাকাফি, সে আপনার জেলে বন্দী আছে, দয়া করে তাকে ছেড়ে দিন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহুর মতো একজন জলিল কদর সাহাবি যখন সুপারিশ করলেন, ইয়াজিদ তাকে ছেড়ে দিল জেল থেকে। মুখতার সাকাফি জেল থেকে বের হয়ে গেল। ইয়াজিদ মারা যাওয়ার পর মুখতার সাকাফি কুফার মানুষজনকে উদ্বুদ্ধ করতে লাগলো যে নবীর আহলে বায়াতের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জুলুম হয়েছে, সেই জুলুমের বদলা আমাদেরকে অবশ্যই নিতে হবে। সেই জুলুমের বদলা কি আমাদেরকে নিতে হবে? হে কুফাবাসী, তোমরা একবার বেইমানি করেছো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পেছন থেকে তোমরা সরে এসেছো, এখন তার প্রায়শ্চিত্ত করো কিভাবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহুকে যারা শহীদ করেছিল তাদেরকে হত্যা করে তার বদলা নিয়ে তোমরা তার প্রায়শ্চিত্ত করো। তোমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যখন সাহায্যের প্রয়োজন ছিল তখন তোমরা সাহায্য করো নাই, এখন আসো আমরা সকলেই একত্রিত হই, সংগঠিত হই, সংগঠিত হয়ে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের বদলা নেই। আরবিতে একটা স্লোগান সে দিতে লাগলো, ইয়া লিসারাতিল হুসাইন। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল তাদেরকে আমরা কোনোভাবেই ছাড়বো না। এই স্লোগান সে কুফার আকাশে বাতাসে দিতে লাগলো। আস্তে আস্তে কুফার মানুষ সংগঠিত হয়ে গেল এই মুখতার সাকাফির নেতৃত্বে। কার নেতৃত্বে? মুখতার সাকাফির নেতৃত্বে কুফার মানুষ সংগঠিত হয়ে যারা যারা মাঠে ময়দানে নেমে কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা সরাসরি যারা আদেশ দিয়ে অথবা নির্দেশ দিয়ে অথবা যারা সরাসরি যারা শহীদ করেছে, একজন একজন করে খুঁজে খুঁজে তাদেরকে তারা হত্যা করতে লাগলো। আল্লাহু আকবার। প্রথমেই হত্যা করলো শিমার ইবনে জিল জৌশানকে। মুখতার সাকাফির সেই বাহিনী সর্বপ্রথম যাকে হত্যা করলো সে ছিল শিমার ইবনে জিল জৌশান। বলা হয় এই শিমারই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র গলার মধ্যে ছুরি লাগিয়েছিল। নাউজুবিল্লাহ। শিমার ইবনে জিল জৌশানকে সর্বপ্রথমে হত্যা করে, তারপর হত্যা করে ওমর ইবনে সাআদকে। কাকে?
কারবালার জমিনে যে প্রধান সেনাপতির ভূমিকায় ছিল উমর ইবনে সাআদকে একে একে এইভাবে আর অসংখ্য ইয়াজিদি সেনাপতি এবং সৈনিককে তারা হত্যা করে সর্বশেষে পাপিষ্ট নিকৃষ্ট সরাসরি আদেশদাতা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তারা হত্যা করে। মুখতার সাকাফির বাহিনী বিশাল বড় যুদ্ধ হয়, সেই যুদ্ধে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈনিকেরা পরাজয় বরণ করে এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করা হয় এবং হত্যা করার পর প্রত্যেকের শিরকে প্রত্যেকের মাথাকে মদিনা শরীফে নবীর আহলে বায়াতের কদমে প্রেরণ করতে থাকে। এই মুখতার সাকাফি ইয়াজিদ বাহিনীর সেনা অথবা সেনা প্রধান একজন একজন করে হত্যা করে আর তাদের মাথাকে মদিনা শরীফে নবীর আহলে বায়াত যারা আছেন তাদের কদম তলে হাদিয়া হিসেবে প্রেরণ করে। এইভাবে একে একে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে যারা শহীদ করেছিল প্রত্যেককে হত্যা করে মুখতার সাকাফি বদলা নেয়। তিরমিজি শরীফের সহি হাদিসের মধ্যে এসেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই কুফার আমির নিকৃষ্ট পাপিষ্ট জালিম তাকে যখন হত্যা করা হয় এবং তার শির যখন আলাদা করা হয় কুফাতে এনে মুখতার সাকাফির সামনে সেই মাথা যখন রাখা হয় একটা সাপ সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাক দিয়ে তার মুখের ভেতরে ঢুকে যায়। এই সাপটা বেশ কয়েকবার তার নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে আসতে লাগে, নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে আসে। এইভাবে কয়েকবার সেই সাপটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাক দিয়ে ঢুকে আর মুখ দিয়ে বের হয়ে আসে। এইখান থেকে মুহাদ্দিসিনগণ একটা বিষয় বের করেছেন যে এটা আর কোনো কিছুই না, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদকারী এই মানুষটা তাকে যখন কবরে রাখা হবে তার যে শাস্তি শুরু হয়ে যাবে এইটার একটা নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে এই সাপের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। সাপ বিচ্ছু সহ এই মানুষকে যে মানে শাস্তি দেয়া হবে বিভিন্নভাবে তার একটা নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে দেখিয়ে দিয়েছেন, তিরমিজি শরীফের সহি হাদিসের মধ্যে এসেছে। কিন্তু মুখতার সাকাফি যেই মানুষটা এত কিছু করলো সেই মানুষটা তার শেষ জীবনে বিতর্কিত হয়ে যায়। শেষ জীবনে কি বিতর্কিত হয়ে যায়? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনেক কিতাবের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যেও এসেছে, এই মানুষটা নাকি শেষ বয়সে দাবি করে যে জিব্রাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম তার কাছে ওহি নিয়ে আসেন। জোরে ছিল নাউজুবিল্লাহ। শেষ বয়সে সে কি একটু বিভ্রান্ত হয়ে যায়। মানুষ যখন কোনো বিষয়ে সফলতা পায় সেই সফলতা অনেকেই সহ্য করতে পারে না, ঠিক কিনা? নবীর আহলে বায়াতের শাহাদাতের বদলা নিয়েছে, সেই বদলা সে কি গর্বে অহংকারে তার পা মাটিতে পড়ে না। এক পর্যায়ে সে বিভিন্ন মানুষকে বলে আরে একটু আগে আসলেই তো জিব্রাইল আলাইহিস সালাম এখানে ছিলেন, জিব্রাইলের দেখা তোমরা পেয়ে যেতে। নাউজুবিল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনেক কিতাবের মধ্যে এসেছে, পরস্পর বিরোধী অনেক রওয়ায়েত এসেছে। আবার কেউ কেউ বলেন যে এই বর্ণনাগুলো উমাইয়া এবং আব্বাসীয় যেই ঐতিহাসিকরা আছে, নবীর আহলে বায়াতের বদলা নেওয়া হয়েছিল, নবীর আহলে বায়াতের বদলা নেওয়া হয়েছিল, ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের বদলা নেওয়া হয়েছিল, এই জন্য অনেকে বলেন উমাইয়া মানে নবীর আহলে বায়াত বিরোধী যারা উমাইয়া এবং আব্বাসীয় শাসকরা টাকা পয়সা দিয়ে নাকি এই সব ইতিহাস লিখিয়েছে মুখতার সাকাফির বিরুদ্ধে। তো আমি বলি মাঝখানের রাস্তা, মুখতার সাকাফি ভালো ছিল নাকি খারাপ ছিল আল্লাহ সুবহানাহু তাআলা জানেন। যেহেতু নবীর আহলে বায়াতের বদলা সে যেহেতু নিয়েছিল কাজেই আমরা আমাদের জবান তার ব্যাপারে বন্ধ রাখি। আল্লাহ সুবহানাহু তাআলা জানেন তার আসল পরিণতি কি হয়েছিল। কাল হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা সকলের সকল যোগ্য প্রতিদান দিয়ে দিবেন, ঠিক কিনা? সে যদি ভালো হয়ে থাকে নবীর আহলে বায়াতকে ভালোবেসে সে বদলা নিয়েছিল, ইমানের উপরে সে যদি মৃত্যুবরণ করে থাকে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ভালো জিনিসই দিবেন, ভালো প্রতিদান দিবেন। আর সে যদি সত্যি সত্যি ওহির দাবি করে থাকে নবীর দাবি করে থাকে তাহলে সেই কাজ্জাবকে আল্লাহ সুবহানাহু তাআলা মৃত্যুর পর যে শাস্তি দেওয়ার সেই শাস্তি দিবেন। আমরা আমাদের জবান তার ব্যাপারে বন্ধ রাখি। ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিস-সাওয়াব। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তার অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো অবগত আছেন। কিন্তু আমাদের জন্য শিক্ষা হচ্ছে জুলুমের রাস্তায় আমরা যেন কেউ
না যাই। এই দুনিয়াতে জুলুম করে কেউ পার পায় নাই, যদিও দুনিয়াতে কেউ পার পেয়ে যায়, কবর হাসর পুল সিরাত মিজান সেই জায়গায় সে কখনোই পার পাবে না। অন্যায়ের রাস্তায় আমরা যেন না যাই, কুরআন সুন্নার বরখলাফ কোনো কাজ আমরা যেন না করি, জুলুমের রাস্তায় যেন না যাই, অন্যের হক আমরা যেন ছিনিয়ে না নেই। এই কাজগুলো যদি আমরা করি, এই দুনিয়াতেও আমাদের জন্য রয়েছে শাস্তি, মরার পরও কবর থেকে আমাদের শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন হুসাইনি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। নবীর আহলে বায়াতের ভালোবাসা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা, নবীর খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন দান করেন। সবাই বলি আমিন। ইমাম হুসাইনের সাথে, নবীর আহলে বায়াতের সাথে আমাদের হাসর কবর নাসর সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নসিব করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।